হ্যালো বন্ধুরা আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কতগুলি আপডেট নিয়ে তো বন্ধুরা আমি আজকের পোস্টে তোমাদের ফেব্রুয়ারি মাসে সমস্ত চাকরির খবর দিয়ে দিব তো আজকে টোটাল তোমাদের দশটি চাকরির খবর দিচ্ছি এই পোস্টে তো তোমরা ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো টোটাল দশটি চাকরির খবর আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা শুরু করছি তো তোমাদের প্রথম যে আপডেট দিচ্ছি সেটি হচ্ছে এসএসসি এম রেক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড় পাবেন তো এখানে তোমাদের আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে অনলাইনে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ওয়েবসাইট দিয়ে দিয়েছে ডাব্লুডাব্লু ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তোমাদের আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে একুশে মার্চ দু তারিখ পর্যন্ত তো দেখো বন্ধুরা এই সম্পর্কে যদি তোমাদের বিস্তারিত কিছু জানার থাকে তো অবশ্যই আমার ভিডিও প্লে গিয়ে ভিডিওটি দেখে নিও আমি সমস্ত কিছু বিস্তারিত বিষয় ওখানে আলোচনা করে দিয়েছি এরপর তোমাদের দু নম্বর যে আপডেট দু নম্বরে তোমাদের রয়েছে এন ওয়াই এস ভলান্টিয়ার রেক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নেহরু যুব সংগঠনে তেরো হাজার দুশো ছয়টি শূন্য পদে ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে অন্তত মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন একই এপ্রিল দু হাজার একুশ তারিখের হিসাবে তো বন্ধুরা তোমরা যদি এন ওয়াই সম্পর্কে বিস্তারিত জানতে চাও তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও প্লে দেখে নিও এ সম্পর্কেও আমি ভিডিও তোমাদের জন্য করে রেখেছি তো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও তো দেখো এই পদের ক্ষেত্রে তোমাদের আবেদন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে সরাসরি অনলাইনে অফলাইনেও করতে পারবে সে সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি সেখানে তোমরা দেখে নিও তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে লাগবে www.nyks.nic.in এই ওয়েবসাইটে তো তোমাদের আবেদনের শেষ তারিখ দিয়ে দিয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো এরপর তিন নম্বর যে আপডেট তোমাদের জন্য ডাব্লু কনস্টেবল রেক্রুটমেন্ট তোমরা প্রত্যেকেই জানো যে পশ্চিমবঙ্গ পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডে প্রচুর প্রচুর পরিমাণে কনস্টেবল এবং এসআই নিয়োগ করা হচ্ছে তো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে মোট আট হাজার ছয়শো বত্রিশটি শূন্য কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তোমার প্রত্যেকেই জানো আর তোমাদের বয়স কিন্তু আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে এখনও একটি লাইক করো তো প্লিজ অবশ্যই একটি লাইক করে দিও লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে কারণ তোমার একটি শেয়ার তোমার একটি বন্ধুর অনেক উপকার হতে পারে এর পরবর্তী আপডেট তোমাদের জন্য রামকৃষ্ণ মিশন স্কুল জব তো বন্ধুরা এই রামকৃষ্ণ মিশন স্কুলে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সে সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী ক্লার্ক ও ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা সহ শিক্ষক পদগুলির ক্ষেত্রে যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাস এবং ডিএড ডিগ্রি এবং শিক্ষাকর্মী পদে যোগ্যতা হবে মাধ্যমিক পাস এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা আবেদন করবে অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ তিনে মার্চ দু তারিখ পর্যন্ত তো বন্ধুরা এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওর প্লে থেকে ভিডিওটি দেখে নিবে এরপর নেক্সট তোমাদের ডাব্লিউ বিএসআই রেক্রুটমেন্ট টু অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের দু সরি এক হাজার অষ্টআশি শূন্য পদে সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে তোমরা আবেদন করবে অনলাইনের মাধ্যমে আমি এর আগে বলেই দিলাম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা আবেদন করে নিও তোমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ পর্যন্ত তো দেখো বন্ধুরা এই পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে কীরকম শারীরিক যোগ্যতা লাগে বয়স থেকে সমস্ত কিছু পরীক্ষার সিলেবাস আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি তোমাদের প্লে লিস্টও করা রয়েছে সুবিধার জন্য তো তোমরা অবশ্যই যারা দেখনি বা যারা জানো না অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও আমার চ্যানেলে গিয়ে এরপর তোমাদের কলেজে ক্লার্ক গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে তো তোমাদের রাজ্যের প্রতিটি কলেজে ক্লার্ক ও গ্রুপ ডি স্থায়ী পদে নিয়োগ চলছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস আবেদন পদ্ধতি তো দেখো তোমাদের গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে তোমাদের আবেদনের শেষ তারিখ উনিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ পর্যন্ত তো দেখো বন্ধুরা কোনো বিষয় সম্পর্কে যদি তোমাদের বিস্তারিত জানতে চাও বা বিস্তারিত কিছু সিলেবাস পরীক্ষা সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই অবশ্যই দিব এরপর নেক্সট তোমাদের গ্রাম্য রোজগার সহায়ক জব অর্থাৎ গ্রাম্য রোজগার সহায়ক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের এম জি এন আর ইজিএ প্রকল্পের কাজ বা একশো দিনে কাজ দেখাশোনা করার জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পঁচপন্ন শতাংশ নম্বর সহ পদার্থবিদ্যা গণিত বিষয় নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে ঠিকানায় জমা দিতে হবে এই পদের জন্য তোমাদের আবেদনের শেষ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি তো বন্ধুরা এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও আমার ভিডিওর প্লে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিও আমি সেখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি এরপর তোমাদের রয়েছে রেস্টারিয়া মিলিটারি স্কুল জব তো কেন্দ্রীয় সরকারের মিলিটারি স্কুলে গ্রুপ সি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অনেকগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ ওয়াশম্যান পিয়ন সাফাইওয়ালা এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস কেবল ক্লার্ক পদের ক্ষেত্রে মাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারে ইংরেজি মিনিটে প্রতি মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি কিন্তু থাকতে হবে এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমরা আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে লাগবে তো তোমরা কোন ঠিকানায় পাঠাবে সে সম্পর্কে যদি না জেনে থাকো অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও আমি বিস্তারিত একটি ভিডিও আলোচনা করে দিয়েছি তো এ পদের জন্য তোমাদের আবেদনের শেষ তারিখ আটই মার্চ দু এরপর সুন্দর একটি পোস্ট তোমাদের জন্য এখনও খোলা রয়েছে তো মাধ্যমিক পাশে ব্যাংকের সিকিউরিটি গার্ডে নিয়োগ চলছে মোট শূন্য পা দু হাজার একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ বয়স হতে হবে সর্বোত্ত পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের শেষ তারিখ বারোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশান করে আমার ভিডিও দেখে বিস্তারিত ভিডিও একটি আলোচনা করা রয়েছে সেই ভিডিও দেখে তোমরা খুব শীঘ্র আবেদন করে নাও কারণ তোমাদের হাতে সময় খুবই খুবই কম এরপর রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট জব অর্থাৎ জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে পদের নাম পিয়ন চৌকিদার প্রসেস সার্ভার সাফাই কর্মচারী সুইপার এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বয়স তোমাদের আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমরা আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ একুশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে এখনও শেয়ার করো নি প্লিজ তোমাদের বন্ধুদের মাঝে বা তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর পারলে একটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের মাঝে অনেক অনুপ্রেরণা যোগায় তোমাদের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকে তোমাদের মাঝে টোটাল দশটি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার তো থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী নতুন আর একটি আপডেট নিয়ে ধন্যবাদ